মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা রুখে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছিল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব বলেন, গেল 15 বছর বিএনপির হত্যা, গুম, নির্যাতনের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকেছিল। তারই ফল হিসেবে ছাত্র জনতা বিজয় এনেছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত গাউসুল আজম বিপুল রিপোর্টে। দীর্ঘ 15 বছর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের পর এবারই প্রথম মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তার মাজারে যান দলের সিনিয়র নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন তারা। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিজয় এসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে প্রায় 46 বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি করেছেন। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একগুলো শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি। এই 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700 বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000 বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।